আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার জানতে চেয়েছেন আকি কষয়ে প্রথমেই আল্লাহ আপনাদেরকে সবরদান করুক হয়তোবা এতেই কল্যাণ আছে আল্লাহ আপনাদের এই বিপদে এই অবস্থায় পূর্ণ সবর দান সে দোয়া করি এবং এর উত্তম বিনিময়াল্লাহ যেন দান করেন আল্লাহ আমিন আর রাখিকে বিষয়ে যে কোনো বাচ্চা যদি চার মাস বয়সের পরে পেটে যদি মারা যায় অথবা জন্মগ্রহণ করার পরে যদি মারা যায় এবং সাত দিনের আগে যদি মারা যায় এই রাখিকে বিষয়ে যদিও সরাসরি কোনো দলিল কোরআন সিনা থেকে নাসান না আসার কারণে আলেমগন ইস্তিহাত করেছেন তো পক্ষে বিপক্ষে বলেছেন সব মিলিয়ে এখানে যেটা বলা যায় আর কি যে এটা ইচ্ছা যদি বেশ বিত্তশালী হয় টাকা পয়সার মালিক হয় ইচ্ছা যদি দিয়ে যদি তৃপ্তি করে যে আখিকে দিব আমি যেহেতু সে দুনিয়াতে এসেছে তার নাম রেখেছি তো আখিকে তার জন্য আমি দিব তো চাইলে দিতে পারে আর যদি বলে যে না আমি দিব না তাতেও কোনো সমস্যা নেই তাতেও কোনো সমস্যা নেই সেজন্য এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে যদি আর্থিক দিক থেকে বেশ সচ্ছল হয় কোনো সমস্যা নেই মার্শাল্লাহ অনেক টাকা পয়সার মালিক যদি কেউ হয় যদি দিয়ে যদি নিজেকে একটু তৃপ্তি বোধ করে তার সন্তানের জন্য তাহলে সে দিতে পারে যদি নাও যদি দেয় তাতে এখানে এটা ওই রকম জোরালোভাবে বিদ্যানগুণ বলেননি আর কি এই তো আপনি যদি মন চায় এবং যদি দিতে পারেন তাহলে ছেলে মেয়ে সবার জন্য একটি করে ছাগল অথবা ছেলে ছেলের জন্য দুটো ছাগল মেয়ের জন্য একটি করে ছাগল যদি দিতে চান দিতে পারেন যদি নাও দেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যেহেতু সাত দিন আগে তারা মারা গেছেন কেননা যেটা যারা বিপক্ষে বলেছেন তারা বলেছেন যে একটা সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার আকিকাটা হলো তার জন্য ফি স্বরূপ তার জন্য এটা ফি হিসেবে দেওয়া হয় তো যেহেতু সে আকিকার আগে দুনিয়া থেকে চলেই গেছে তো তার পক্ষে ফি দিয়া কেন তাছাড়াও আকিকা দেওয়া হয় যে সন্তানের জন্য যেটা বলা হাদিসে কুল্লু গোলামিন মুরতাহিনুন বি আকিকতিহি প্রতিটি সন্তান তার আকিকার সাথে একটা বন্ধন থাকে এর অর্থ হলো যেটা করেছেন যে তর্দসায়ীতন মানে আকিকা হলো তার নিরাপত্তার জন্য তার সেফটির জন্য যে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন তো যেহেতু তারা দুনিয়া থেকে চলেই গেছে তো তার জন্য তো এটার প্রয়োজন হচ্ছে না এতে শুনতে বলেছেন যে না প্রয়োজন নেই সব মিলে যাই হোক যদি ইচ্ছে সম্পূর্ণ আর কি যদি মন চায় যদি কোনো সমস্যা না থাকে বিশেষ করে যারা মধ্যবিত্ত বা তার চেয়ে নিম্নবিত্ত যারা আছে সন্তান তুলিতে আসলো তারা মারা গেল আবার আঁকিকে দেবে কষ্ট করে মানে দুই দিক থেকেই একটু কেমন দেখায় বিষয়টি এই দৃষ্টিকোণ থেকে বলে যাই হোক সম্পূর্ণ আপনাদের ওপরে যদি দিয়ে তৃপ্তিবোধ মনে হয় যদি আর্থিক সামর্থ্য খুব ভালো থাকে তাহলে দিবেন না হলে কোনো সমস্যা নেই আশা করি স্পষ্ট আমি একই কথা ঘুরে বারবার বললাম অবশ্য জিনিসটা বোঝানোর জন্য শেষে আবারও বলি আল্লাহ এই সন্তানগুলি যেন আপনাদের জান্নাতের হয় হাদিসে যেটা ভাষা যে ছোট সন্তান সেই কেমন দিন তারা মা বাবার যে মানে কাপড় টেনে ধরে থাকবে আর কি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যেন সেভাবেই কবুল করে আল্লাহ আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার